আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা ইতিহাস পঞ্চম পত্র এর একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিয়ে দেবো। কবি ব্যাগ থেকে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দিয়ে দিয়েছি দুই ধাপে, এবং কবি ব্যাগের যেহেতু প্রশ্ন সাথে উত্তরগুলো দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট হলো, এখান থেকে আমি কবি ব্যাগটি একটু বড় দিয়েছি, আপনারা এটা একটু করে নেবেন। তো ভিডিওর ভিতরে প্রশ্নগুলো যদি বুঝতে আপনার কোথাও অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ভিডিও ডিসক্রিপশনে একটি পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রশ্নগুলো দেখে নিতে পারেন। এবং এই প্রশ্নগুলো দেখার জন্য আপনার একটি পাসওয়ার্ডের দরকার হবে, যে পাসওয়ার্ডটি আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি নাড়তে নিয়ে দেখতে থাকুন। তো আমরা আমাদের প্রশ্নগুলো দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি, যারা একটু নর্মাল স্টুডেন্ট তাদের জন্য আমরা একটা ক্যাটাগরি রেখেছি, যেমন 1 থেকে 25 পর্যন্ত তারা পড়বে মোটামুটি রেজাল্টের জন্য, এবং যারা সম্পূর্ণ সিলেবাসটি কমপ্লিট করতে চান বা অনেক ভালো ফলাফল করতে চান তাদের জন্য পুরো সিলেবাসটি তাদের ফলো করতে হবে। তো এখানে প্রথম ধাপে আমরা 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি, এরপর আমরা বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি। যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাথে আপনার উত্তরও দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হয়তো বা বেশি সময় লাগবে না, আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনার একটু পর্যায়ক্রমে বেশি হলে একটু পড়ে নেবেন, কেননা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো আপনি ইচ্ছা মতন বানিয়ে লিখলে বা সৃজনশীল প্রশ্নের মতন আপনার জ্ঞান থেকে এগুলো লিখলে হচ্ছে না। এটা আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু শর্ট কোশ্চেন থাকে, এটা আপনার সঠিক উত্তর দিয়ে দিতে হবে, এখানে বানিয়ে লিখলে আপনার সেক্ষেত্রে কোনো নাম্বার পাবেন না। তো সম্পূর্ণ সাজেশনটির একটি পিডিএফ ফাইল ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এবং একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, যে পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে। তো আমরা এখানে প্রথম ধাপে 25টি এবং পরের ধাপে 33টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা এই 25টি এবং 33টি এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট করলে আর আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোথা থেকে পড়তে হবে না, এর মধ্যে থেকে আপনার 12টা প্রশ্ন আসবে, যেখান থেকে আপনার 10টা প্রশ্ন লিখতে হবে এবং সম্পূর্ণ কমন পাবেন। এরপরে আমরা খবি ব্যাগে চলে যাই। খবি ব্যাগে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা পর্যায়ক্রমে যেগুলো 100% দিয়ে দিয়েছি এগুলো আপনি একটু আগে পড়ে নেবেন। তো খবি ব্যাগে আমরা প্রথম ধাপে 1 থেকে 14টি প্রশ্ন দিয়ে দিয়েছি। আশা করি 14টা প্রশ্নের ভিতরে আপনার কমন আসবে, কিন্তু এরপর আমরা কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে দিয়েছি খুব ভালো রেজাল্টের জন্য, বা যারা 100% কমন চাবে তারা এই পরের 9টা যে এক্সট্রা প্রশ্ন রয়েছে এই এক্সট্রা 9টাও কমপ্লিট করে নেবে। এরপর রয়েছে গ বিভাগ। গ বিভাগে আমরা প্রথম ধাপে যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি আপনারা এই প্রশ্নগুলো প্রথমত কমপ্লিট করে নেবেন, এবং 100% যেগুলো দেয় এগুলো একটু আগে কমপ্লিট করে নেবেন। তো গ বিভাগে আমরা যে 14টা প্রশ্ন দিয়ে দিয়েছি 14টা আগে আপনারা কমপ্লিট করবেন, এরপরে আমরা বেশ কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে দিয়েছি এখানে 9টা। তো যারা শর্ট সাজেশন পড়তে চান তারা খ এবং গ বিভাগ থেকে 1 থেকে 14 পর্যন্ত পড়বেন, এবং ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 25 পর্যন্ত পড়বেন। আর এরপরে যেগুলো রয়েছে এরকম স্পেসের পরে যেগুলো রয়েছে এগুলো এক্সট্রা প্রশ্ন, এগুলো পড়লে আপনারা অনেক ভালো ফলাফল নিশ্চয়ন করা যায়। তো সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ সিলেবাসটি কমপ্লিট করতে পারলে খুব ভালো হয়, আর যদি না পারেন তাহলে আমরা যে প্রথম যে ভাগগুলো দিয়েছি, যেমন ক বিভাগ থেকে 25টি, খ বিভাগ থেকে 14টি এবং গ বিভাগ থেকে 14টি, এই প্রশ্নগুলো আপনারা কমপ্লিট করে গেলেই আশা করি এখান থেকে কমন পড়বে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।